হ্যালো ফ্রেন্ড, আমি গরঙ্গ সর্দার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল গরং। ফ্রেন্ড, এখানে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। ফ্রেন্ড, আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমরা যখন নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করি, স্টার্ট করার সঙ্গে সঙ্গে কী হয় ফ্রেন্ড, আমরা সেখানে ভিডিও আপলোড করি। তো ফ্রেন্ড, একটা জিনিস হলো যে আমরা যখন ইউটিউব চ্যানেল স্টার্ট করে থাকি, তখন আমরা ইউটিউব চ্যানেল সম্বন্ধে বা ইউটিউব চ্যানেলের যে সমস্ত পলিসি আছে, সেই সমস্ত পলিসিগুলো সম্বন্ধে আমরা কোনো নলেজ নিই না বা আমরা সেগুলোকে পড়ি না। তো ফ্রেন্ড, আমরা কী হয়ে থাকে যে আমরা চ্যানেলটা তো ওপেন করে দিই, ওপেন করার সঙ্গে সঙ্গে সেখানে আমরা অন্য ভিডিও দেখে আমাদের চ্যানেলে আমরা কাজ করে থাকি বা ভিডিও আপলোড করে থাকি। তো ফ্রেন্ড, একটা জিনিস আপনাদের দেখতে হবে যে আমরা যখন নতুন ইউটিউব চ্যানেল খুলব, খোলার পরে আমরা সেখানে কীভাবে আমাদের ভিডিওগুলোকে আপলোড দেব বা কীভাবে আমাদের চ্যানেলটাকে আমরা সাজাবো, সেগুলো আমাদেরকে আগে থেকে জেনে নিতে হবে। তো ফ্রেন্ড, এখানে কী হয়ে থাকে, অনেক ভুলের কারণে আমাদের চ্যানেলটা এখানে ডিসেবল হয়ে যেতে পারে অথবা আমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে। তো ফ্রেন্ড, কী হয় যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও আপলোড করার সময় আমরা কী করে থাকি, আমাদের চ্যানেলে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো ইউটিউবের যে পলিসি আছে সেই পলিসির অনুযায়ী হতে হবে। না হলে কী হবে, পরবর্তী সময়ে, সেই সময় তো যদি কোনো অসুবিধা নাও হয়, কিন্তু পরবর্তী সময়ে আমাদের অসুবিধা হতে পারে। তো ফ্রেন্ড, কী হয়, আমরা ইউটিউব চ্যানেল স্টার্ট করার পরে এক বছরের মধ্যে আমাদের যে চ্যানেল আছে সেখানে আমাদের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা বা ওয়াচ টাইম আমাদেরকে কমপ্লিট করতে হয়। এবং এই দুটো কমপ্লিট করার পরে আমাদেরকে করতে হয় আমাদের চ্যানেলটাকে রিভিউর জন্য পাঠাতে হয় ইউটিউবের কাছে। তো ফ্রেন্ড, এই সময় দেখা যায় যে ইউটিউবে কী কী ধরনের জিনিসগুলো এখানে চেক হয়। তো ফ্রেন্ড, আপনি যদি আপনার চ্যানেলটাকে ইউটিউবে রিভিউর জন্য পাঠিয়ে থাকেন, তাহলে আপনাকে আগে থেকেই চেক করে নিতে হবে যে আপনার চ্যানেলে এই সমস্ত জিনিসগুলো ঠিক আছে কি না। নাহলে কী হবে যে আপনার চ্যানেলটা যে ইউটিউবে রিভিউ যাওয়ার পরে সেখানে বাতিল হয়ে যেতে পারে অথবা সেটা ডিলিট হয়ে যেতে পারে। তো ফ্রেন্ড, আজকে আমি এখানে বলবো যে কোন কোন ভুলের কারণে আমাদের ইউটিউব চ্যানেলটা এখানে ডিসেবল হয়ে যেতে পারে। তো ফ্রেন্ড, এখানে আমি কিছু লিস্ট এখানে করে নিয়েছি যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এগুলো যদি আপনার কাছে, আপনার যে ভিডিওগুলো আছে বা আপনার যে চ্যানেল আছে সেখানে যদি সঠিক থাকে, তাহলে আমি মনে করি 100% আপনার চ্যানেলটা এখানে মনিটাইজ হয়ে যাবে। এবং আপনার চ্যানেলে যদি এই সমস্ত কিছু ভুলগুলো থাকে, তাহলে আপনি এক্ষুনি সেটাকে কারেকশান করে নিতে পারেন। যে যখন আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা আমাদের কমপ্লিট হয়ে যায়, তখন আমরা করি আমাদের চ্যানেলটাকে আমরা রিভিউর জন্য পাঠিয়ে দিই। কিন্তু তারপরে কী হয়ে থাকে যে ইউটিউবে একটা সিস্টেম, এখানে কী হয় যে ইউটিউব আমাদের যে আমাদের চ্যানেলে যদি 150খানা ভিডিও থাকে, তাহলে সেই সমস্ত 150খানা ভিডিও ইউটিউবের পক্ষে দেখা সম্ভব নয়। সেখানে কী হয়ে থাকে যে আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের কিছু পার্টিকুলার জিনিস এখানে চেক হয়ে থাকে। তো সেগুলো আমি আপনাদের বলবো। সেটা হলো, প্রথমটা হলো যে আমাদের যে চ্যানেল আছে, যে মেন থিম, যে আমাদের চ্যানেলের মেন থিমটা কী, মানে আমাদের চ্যানেলের নিশটা কী, বা আমাদের চ্যানেল কোন ক্যাটাগরি দিয়ে বানানো। তো ফ্রেন্ড, কোন ক্যাটাগরির আমাদের চ্যানেলটা। তো ফ্রেন্ড, এই সমস্ত জিনিসগুলো আমাদের চ্যানেলে প্রথমে চেক হয়। তো ফ্রেন্ড, প্রথমে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির। যেমন আমার চ্যানেলটা একটা টেকনিক্যাল ক্যাটাগরির চ্যানেল, এখানে আমি টেকনিক্যাল রিলেটেড ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এইভাবে আপনাকে করতে হবে, আপনার যে চ্যানেলটা আছে তার যে নিশ আছে বা তার যে থিম আছে সেটাকে আগে ডিসাইড করে নিতে হবে। এবং সেকেন্ড পয়েন্টে যাব আমি, সেটা হলো যে আপনার যে চ্যানেলের মোস্ট ভিউড ভিডিও, মানে আপনার চ্যানেলের যে সমস্ত ভিডিও সবথেকে বেশি দর্শকেরা দেখেছে, সেই সমস্ত ভিডিওগুলো তারা চেক করবে। এখানে কী হয়ে থাকে যে আমার চ্যানেলে ধরুন একটা ভিডিও আছে, সেটা 1.5 লাখ লোক এখানে সেই ভিডিওটাকে দেখেছে, তো কী হবে যে আমার চ্যানেলটা যদি আমি রিভিউতে পাঠাই, সেখানে সেই 1.5 লাখ ভিডিওর যে ভিডিওটা আছে সেই ভিডিওটাকে চেক করবে যে কেন লোকে সেই 1.5 লাখ ভিডিওটা দেখেছে। মানে কিছু ভিডিওটার মধ্যে আছে ইম্পর্টেন্স আছে যেগুলো, যেটার কারণে এত লোকে সেই ভিডিওটা দেখেছে। তো ফ্রেন্ড, এখানে হলো প্রথমে আপনার চ্যানেলটার মেন থিমটা ঠিক করতে হবে। এবং পরবর্তী যেটা হলো, সেটা হলো ইউটিউব কী করবে, আপনার চ্যানেলের যে সবচেয়ে বেশি লোকে ভিডিওটা দেখেছে সেই ভিডিওটা আপনার এখানে চেক হবে। এবং পরের জিনিস যেটা আলোচনা করবো, সেটা হলো যে আপনার চ্যানেলের যে নতুন ভিডিওটা আছে সেই নতুন ভিডিওটা, ধরুন আপনি আজকে আপনি ভিডিওটা একটা আপলোড দিলেন এবং কালকে
আপনি চ্যানেলটাকে রিভিউর জন্য পাঠালেন, তো কী হবে যে আজকে যে ভিডিওটা আপনি আপলোড দিলেন সেই ভিডিওটা এখানে ইউটিউব দেখবে। এছাড়াও হতে পারে যে এখানে আজকে তার আগের দিনের যে ভিডিওগুলো আছে সেই সমস্ত একটা দুটো ভিডিও এখানে রিভিউ হতে পারে। তো আপনাকে করতে হবে সবসময় রিভিউ যাওয়ার আগে আপনার যে এই সমস্ত জিনিসগুলো আছে এই সমস্ত জিনিসগুলোর মধ্যে আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে। এবং পরে যেটা হলো সেটা হলো আপনার যে চ্যানেলের যে ওয়াচ টাইম আছে সেই ওয়াচ টাইমটা এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট। মানে আমি কি বললাম আগে যে আপনার চ্যানেলে যদি রিভিউ পাঠাতে চান তাহলে আপনাকে করতে হবে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা। তো ফ্রেন্ড এখানে ইউটিউব দেখবে যে আপনার যে 4000 ঘন্টাটা আছে সেটা অ্যাকচুয়ালি কিনা। তো ফ্রেন্ড কী হয়ে থাকে, আমরা এখানে বিভিন্ন মাধ্যম থেকে আমাদের যে চ্যানেলের ওয়াচ টাইম আমরা এখানে কাউন্ট করে থাকি, কিন্তু ইউটিউবের পলিসির মধ্যে যদি সেটা না থাকে তাহলে কী হবে আপনার চ্যানেলটা সেখানে বাতিল হয়ে যাবে বা রিজেক্ট হয়ে যেতে পারে। তো ফ্রেন্ড আপনাকে করতে হবে, আপনাকে আপনার চ্যানেলের যে মোস্ট ওয়াচ টাইমটা আছে সেই ওয়াচ টাইমটাকে আপনাকে ধ্যান দিতে হবে যে সঠিক আপনার চ্যানেলে যে ওয়াচ টাইমটা আছে সেটা সঠিকভাবে এসেছে কি না। এবং পরে যেটা হলো সেটা হলো মেটা ডাটা, মানে আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনার ট্যাগ টাইটেল ডেসক্রিপশান এবং যে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো থাম্বনেইল, এটা আপনি কোনো ক্লিক বেট করেছেন কি না সেগুলো সমস্ত কিছু এখানে ভেরিফাই হবে। মেটা ডাটা মানে আপনার যে ট্যাগ টাইটেল ভিডিওর ট্যাগ টাইটেল ডেসক্রিপশান এবং যে থাম্বনেইল আছে সেটা। এখানে কী হয়ে থাকে যে আমরা ভিডিও একরকমের বানিয়ে থাকি, টাইটেল একরকম দিই, ট্যাগ একরকম দিই, এরকম আলাদা আলাদা আমরা করে থাকি। মানে আমাদের ভিডিও ট্যাগ টাইটেলটা আলাদা, ট্যাগ আলাদা, ডেসক্রিপশান আলাদা, সমস্ত আলাদা হয়ে থাকে এবং আমাদের যে থাম্বনেইল আছে সেটাও সম্পূর্ণরূপে আলাদা হয়ে থাকে। তো ফ্রেন্ড এখানে আপনাদের করতে হবে যে আমাদের যে জিনিসগুলো আছে এগুলো আমাদেরকে এখানে ধ্যান দিতে হবে, যেগুলো হলো যে আমাদের যে ভিডিওর মেটা ডাটা আছে সেটাকে আমাদেরকে এখানে মেনটেন করে যেতে হবে। তো ফ্রেন্ড আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে, এবং আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানান, এবং আপনি যদি মনে করেন এই ভিডিওটা অন্য কারোর উপকারে লাগতে পারে তাহলে অবশ্যই আপনি এটাকে শেয়ার করতে পারেন। এবং সবশেষে একটাই কথা বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।